আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 13.1-এর যে সমস্ত অঙ্ক আছে সেগুলো করে দেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে সবসময় কিন্তু খাতায় মাটি টেনে নেবে। মাটি টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি লিখে নিচ্ছি নিজে করি 13.1। এক দাগে অঙ্ক করবো, এক দাগে লিখে নিচ্ছি। এক দাগের অঙ্ক করতে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদককে বিশ্লেষণ করি, উৎপাদক করতে হবে। তোমরা অঙ্ক বোঝার সময় সবসময় কিন্তু পাশে বই রাখবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের খুব সহজ করে বোঝাচ্ছি। তোমাকে সবসময় কিন্তু এখানে যেটা সংখ্যা আছে আর লাস্টে যেটা সংখ্যা আছে সেই সংখ্যা দুটো গুণ করতে হবে। এখানে একটা সংখ্যা আছে, এক আছে, কোনো সংখ্যা নেই মানে এক আছে, এককে 6 দিয়ে গুণ করতে হবে। তো কত হচ্ছে, 6 এককে 6 হচ্ছে, এবং যেই গুণ করে পেলাম সেটাকে আমাকে উৎপাদক করতে হবে। উৎপাদক করে ভেঙে উৎপাদক করে নিচ্ছি, এক পেয়েছি এখানে, এখানে 6 পেয়েছি। তো এক আর 6-এর গুণ করলে কত হয়, 6 এককে 6 হয়। 6-কে উৎপাদক করতে হবে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 6, আর কেউ যাচ্ছে না। এবার কি করতে হবে, যেই উৎপাদকের যেটি সংখ্যা পাবো সেই দুটি সেই সংখ্যাগুলির মধ্যে আমাকে এমন দুটি সংখ্যা বের করতে হবে যেন সেটি যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা মিলে যায়। দেখো 2 আর 3 যোগ করে কিন্তু 5 মিলে যাচ্ছে, এটা অঙ্কটা সহজ। লিখে নিচ্ছি x² + 2 আর 3 যোগ করে কিন্তু 5 হচ্ছে, ওই জন্য 2+3 করব, ঘিরে দেবো আর এক্সটা বসিয়ে দেবো, +6 বসিয়ে দিলাম। এবার কী করতে হবে, x² বসালাম, এটার সাথে এটা গুণ হবে তোর 2x+3x+6। এবার কী করতে হবে, এই দুটো থেকে কিন্তু কমন নেওয়া যাবে, এখানে এক্স এখানে এক্স, তো দুটো থেকে এক্স কমন নিলাম, থাকে কি এখানে শুধু এক্স বেঁচে থাকে, যোগ চিহ্ন, এখানে এক্স তো কমন নিয়েছি শুধু 2 বেঁচে থাকে, 2, তো 2 বসিয়ে দিলাম, এই দুটো থেকে কী কমন আছে, এই দুটো থেকে কিন্তু 3 কমন না আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, মানে 3 × 2 = 6 আছে, 3 কমন নিলাম, তো এখানে এক্সটা বসিয়ে দিচ্ছি, এক্স বেঁচে থাকছে আর এখানে 2 বেঁচে থাকছে। এবার কী দেখো, এই সংখ্যার এই সংখ্যা মিলে গেল বলে এই সংখ্যা বসিয়ে নেব মিলিয়ে, আর এই সংখ্যা একসাথে বসিয়ে নেব। দেখো এই অঙ্কটা কত সুন্দর করে তোমাদের বোঝালাম। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। x² + x - 6, এই অঙ্কটা সহজ, এখানে এক আছে, এখানে 6 আছে, 1 আর 6 গুণ করে 6 হয়, 6-কে উৎপাদক করে যেটি সংখ্যা বেরোয় সেই সংখ্যা যোগ বা বিয়োগ করে না কিন্তু এই সংখ্যা মেলাতে হবে। এখানে কিন্তু 1 আছে, দেখো 6-কে কিন্তু উৎপাদক করে 2 আর 3 পেয়েছি, 3 থেকে যদি 2 বাদ দিই তো 1 মিলে যাচ্ছে। তো আমি আবার বসিয়ে নিচ্ছি, x² + 3 বিয়োগ করে কিন্তু 2 করতে হবে, আর এক্সটা এখানে বসিয়ে নিচ্ছি, -6। এবার x², এটার সাথে এটা গুণ করতে হবে, +3x, এটা মাইনাস হচ্ছে, -2x - 6, এই দুটো থেকে এক্স কমন আছে, এক্স কমন নিলাম, এক্স বেঁচে থাকছে এখানে, এক্স বসিয়ে নিচ্ছি, যোগ চিহ্ন, এখানে 3 বেঁচে থাকছে, 3 বসিয়ে নিচ্ছি, বিয়োগ চিহ্ন, দুটো থেকে কিন্তু 2 কমন হয়ে যাচ্ছে, 2 কমন নিলাম, এক্স বেঁচে থাকছে, এক্স বসিয়ে দিলাম, এখানে মাইনাস কমন নিয়েছি বলে দেখো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হয়, তো এখানে প্লাস তো হবে, এখানে 3 থাকছে, তো 3 বসিয়ে দিলাম। এবার দেখো এই দুটো কিন্তু মিলে যাচ্ছে, তো এই দুটো মিলিয়ে বসিয়ে দিলাম আর এটা এটা বসিয়ে দিলাম। দেখো এই অঙ্কটা কত সুন্দর করে বোঝালাম। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো আমি বোঝাচ্ছি, অঙ্ক বুঝতে পারলে খুব সহজ, বুঝতে না পারলে কিন্তু খুব কঠিন। দেখো ওই জন্য ভালোভাবে তোমরা বুঝবে,
মাইনাস এক্স মাইনাস সিক্স। আবার দেখো এখানে এক আছে আর এখানে ছয় আছে, ছয় একে ছয় হয়, ছয়কে উৎপাদক করে দুই আর তিন পাই, আর তিন থেকে দুই বাদ দিলে এক হয়, এখানে এক আছে। তো এক্স স্কোয়ার মাইনাস তিন বিয়োগ চিহ্ন দুই বসাবো, ঘিরে দিয়ে এক্সটাকে বাইরে বসাবো, বিয়োগ চিহ্ন ছয়। কী করবো, এক্স স্কোয়ার বসে নিচ্ছি, বন্ধনী উঠিয়ে নিচ্ছি, মাইনাস এখানে প্লাস আছে, মাইনাস প্লাস মাইনাস, আর থ্রি এক্স বসছে, আবার মাইনাস প্লাস মাইনাস, টু এক্স বসছে, এখানে মাইনাস সিক্স আছে। দুটো থেকে কমন কিনে যাচ্ছে, দুটো থেকে এক্স কমন নেওয়া যাচ্ছে, এখানে এক্স বেজে থাকছে, এক্স বসালাম, এখানে তিন বেজে থাকে, তিন বসালাম, এ দুটো থেকে এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে নিচ্ছি, তো দুটো থেকে কিন্তু দুই কমন নেওয়া যাচ্ছে, দুই বসালাম, এখানে এক্স বেজে থাকছে, এক্স বসালাম। এবার দেখো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস করতে, এখানে প্লাস দিতে হবে কিন্তু, প্লাস মাইনাসে মাইনাস হবে, তো প্লাস দিলাম, তিন থাকছে, তিন বসালাম। দেখো এদিকে এই দুটো সরি এখানে প্লাস হবে, কারণটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয় আর দুই এক্স বসে, তো এখানে প্লাস বসবে, তো প্লাস মাইনাস করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, তো এটাটা মিলে যাচ্ছে এক্স মাইনাস থ্রি, আর এটা এটা বসিয়ে নিচ্ছি এক্স প্লাস টু। দেখো এই অঙ্কটা তোমাদের কত সুন্দরভাবে বোঝালাম। তারপর চার নম্বর অঙ্কটা দেখো, ওয়াই স্কোয়ার প্লাস তেইশ ওয়াই প্লাস একশো দুই, এই অঙ্কটা বুঝো ভালোভাবে। দেখো এখানে এক আছে, এখানে একশো দুই আছে, তো প্রথমের সংখ্যা আর শেষের সংখ্যা গুণ করতে হবে বলেছি আমি, তো এককে একশো দুই গুণ করলে একশো দুই হয়, একশো দুইকে এবার উৎপাদক করতে হবে, দুই দিয়ে যাবে জোড় সংখ্যা আছে, পাঁচ দুই দশ, আর এখানে এক, এটা তিন দিয়ে যাবে, তিন সতেরো একান্ন, আর যাচ্ছে না। এবার দেখো আমাকে কিন্তু তেইশ মিলাতে হবে, তেইশ কে মিলবে আমাকে এই উৎপাদকের বাইরের সংখ্যা থেকে দুটো সংখ্যা বের করতে হবে, তো এটা হচ্ছে তিন দুগুণে ছয় হচ্ছে, আর এখানে সতেরো আছে, সতেরো আর ছয় কিন্তু তেইশ হয়ে যাচ্ছে, তো কী বোঝা গেলো, সতেরো আর ছয় যোগ করলে কিন্তু তেইশ হয়ে যাবে, তো ওয়াই স্কোয়ার যোগ সতেরো যোগ ছয়। এবার কী করতে হবে, ঘিরে দিতে হবে, ওয়াই বসিয়ে নিচ্ছি যোগ একশো দুই, আবার বন্ধ উঠে নিচ্ছি, ওয়াই স্কোয়ার সতেরো ওয়াই আর যোগ ছয় ওয়াই যোগ একশো দুই। কী করা যায়, এই দুটো থেকে কমন হয়ে যাচ্ছে ওয়াই, সরি এখানে ওয়াই বসবে, দুটো থেকে ওয়াই কমন হয়ে যাচ্ছে, এখানে ওয়াই বেঁচে থাকছে যোগ এখানে সতেরো বেঁচে থাকছে, যোগ চিহ্ন, এ দুটো থেকে কী কমানো যাচ্ছে, এ দুটো থেকে কিন্তু ছয় কমান নেওয়া যাচ্ছে, তো ছয় এখানে বসে নিচ্ছি, এখানে ওয়াই বেঁচে থাকছে, ওয়াই বসিয়ে দিলাম, এখানে সতেরো বেঁচে থাকছে, সতেরো ছয় গুণ করলে কিন্তু একশো দুই হয়, তো দেখো এদিকে ওয়াই আর ওয়াই যোগ সতেরো, ওয়াই যোগ সতেরো মিলে যাচ্ছে, তো ওয়াই যোগ সতেরো বসিয়ে দিলাম, এখানে ওয়াই যোগ ছয় পাচ্ছি। দেখো এই অঙ্কটা তোমাদের কত সুন্দরভাবে বোঝালাম। এবার আমি তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো, পাঁচ নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি, এ স্কোয়ার যোগ এ বিয়োগ একশো বত্রিশ, আবার আগের মতো করবো কি, এখানে এক আছে, এখানে একশো বত্রিশ আছে, এক আর একশো বত্রিশে গুণ করলে একশো বত্রিশ হয়, একশো বত্রিশে উৎপাদক করব, দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো, আবার ছয় দিয়ে বারো, দুই দিয়ে যাবে তিন দিয়ে ছয়, তিন দিয়ে ছয়, এটা তিন দিয়ে যাবে তিন এগারো। এবার আমাকে এই উৎপাদকগুলি বাইরের সংখ্যা থেকে দুটো সংখ্যা বের করতে হবে, যেই সংখ্যা দুটি যোগ বা বিয়োগ করে জানো আমাকে, এখানে এক মিলে, এখানে এক আছে, দুই দিয়ে চার, তিন চারে বারো, বারো হলো, এখানে এগারো, বারো থেকে এগারো বিয়োগ করলে এক হয়, এটা অঙ্কটাও সহজভাবে হয়ে যাবে, তো এ স্কোয়ার যোগ বারো বিয়োগ এগারো, ঘিরে দিলাম বাইরে, ই দিয়ে দিলাম, বিয়োগ একশো বত্রিশ,
এ স্কোয়ার বসিয়ে দিলাম যোগ 12-কে এ দ্বিগুণ করলে 12 এ বসে, আর এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, বিয়োগ আর যোগ গুণ করলে বিয়োগ হয় 11 এ বসিয়ে দিলাম, বিয়োগ 132। তোমরা কিন্তু অনেকে যোগ বিয়োগ এর গুণ করতে গিয়ে সমস্যায় পড়ো, তা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো যোগ গুণ বিয়োগ যদি থাকে তো অবশ্যই এটা কিন্তু বিয়োগ হবে, আর যোগে বিয়োগে বিয়োগ হয়। বিয়োগ গুণ যোগ থাকতে গেলে বিয়োগ আর যোগে গুণ করলে কিন্তু বিয়োগ হয়, যোগ গুণ যোগ যদি থাকে যোগে যোগে গুণ করলে কিন্তু যোগ যোগ হয়, বিয়োগ গুণ বিয়োগ যদি থাকে তো বিয়োগে বিয়োগ গুণ করলে কিন্তু যোগ হয়। সবসময় কিন্তু এটা তোমরা মনে রাখবে। এবার কী করতে হবে, এ দুটো থেকে কমন কী নেওয়া যাচ্ছে, দুটো থেকে এ কমন নেওয়া যাচ্ছে, এ নিলাম, এ বেজে থাকছে যোগ, এখানে 12 বেজে থাকছে, বিয়োগ চিহ্ন বসালাম। এ দুটো থেকে কী কমন নেওয়া যাচ্ছে, দুটো থেকে কিন্তু আমার 11 কমন নেওয়া যাচ্ছে, তো 11 কমন নিচ্ছি, এখানে এ বেজে থাকছে, এ বসালাম। দেখো এখানে বিয়োগ যোগে কিন্তু বিয়োগ হবে, যোগ বসাতে হবে, তো এখানে 12 বেজে থাকছে, 12-কে 11 দিন করলে 132 হয়, 12 বসিয়ে দিলাম। এবার এইটা এটা মিলে যাচ্ছে, বসিয়ে নিচ্ছি এ যোগ 12, এখানে এ বিয়োগ 11, দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেল। তারপর তোমাদের আমি 6 অঙ্কটা বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। পি স্কোয়ার প্লাস 3p বিয়োগ 18, আবার আগের মতো এখানে 1 আছে, এখানে 18 আছে, 1 আর 18 গুণ করলে 18 হয়, 18 উৎপাদক করব, 2 দিয়ে যাচ্ছে 9, 2 18, 3 দিয়ে যাচ্ছে 3, 3 9। এবার দেখো আমাকে এই দুটো বাইরের উৎপাদকগুলি থেকে দুটো সংখ্যা বের করতে হবে, দুই দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করে জানো 3 মিলে, এখানে 3 আছে, 3 দুগুণে 6 হচ্ছে, এখানে 3 হচ্ছে, 6 থেকে 3 বাদ দিলে কিন্তু 3 হয়ে যাবে, তো কই নিচ্ছে এটা যোগ 6 বিয়োগ 3, এখানে পি থাকছে, পি বসে নিচ্ছি বিয়োগ চিহ্ন 18। কী করতে হবে, পি স্কোয়ার যোগ 6p, যোগ আর বিয়োগে বিয়োগ হয় 3p 18। এবার কী করতে হবে, দুটো থেকে কিন্তু পি কমানো যাচ্ছে, পি কমন নিলাম, পি বেজে থাকছে যোগ 6 বেজে থাকছে, এখানে বিয়োগ বসালাম, এই বিয়োগটা বসালাম, এই দুটো থেকে কিন্তু 3 কমন নেওয়া যাচ্ছে, এখানে 3 বসিয়ে দিলাম, এখানে পি বেজে থাকছে, আর এখানে দেখা বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে, মানে আমাকে বিয়োগ যোগে গুণ করলে কিন্তু বিয়োগ হয়, এখানে যোগ বসাবো, এখানে 3 কমন নিয়েছি, 18-কে 3 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 বসিয়ে নিয়েছি এখানে। এবার দেখো এটা এটা মিলে যাচ্ছে, তো পি যোগ 6 বসিয়ে দিলাম, আর পি বিয়োগ 3 বসিয়ে দিলাম, দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেল। আশা করি তোমার অঙ্কগুলো বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো আমার কনভার্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।